প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ 17 মে 2022 কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে শাপলা ডেইরি ফার্মে, আর এই ফার্মের ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মোলাডুল ইউনিয়নের শরীকান্দি গ্রামে। এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এই ফার্মের মালিক মিঠু ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে থাকে। আর এই ফার্ম থেকে এর আগেও বেশ কিছু প্রতিবেদন আপনাদের দেখিয়েছি। নতুন কোটনার খামারের যে গাভীগুলো রয়েছে, আমাদের আজকের পর্বে এই গাভীগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখাবো ওনার নতুন সংগ্রহে কয়টা জাতের, কেমন বয়সের বা কেমন দরের গাভী রয়েছে, গাভীগুলোর জাতমান কোয়ালিটি কেমন হবে, বাসকে কিনলে কী কী সুযোগ সুবিধা পাওয়া যাবে, এই সকল বিষয় নিয়ে এই ফার্মের মালিকের সঙ্গে সংক্ষেপে আলোচনা করে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব। দর্শক ভাই ও বোনেরা, যে যেখান থেকে গাভীগুরু সংগ্রহ করবেন, গাভী কিনতে হলে সরজমিনে এসে দেখে শুনে কিনবেন। বিস্তারিত জানতে আমাদের আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিঠু ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে ভাই। তো আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ব্যবসা বাণিজ্য আল্লাহ যেভাবে নিচ্ছে আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, খুব ভালো হচ্ছে, ভালো চলতেছে। শুরুতে যারা নতুন ভাই বোনেরা আছে তাদের উদ্দেশ্যে আপনার নাম এবং আপনার ঠিকানাটা আমাদের জানাবেন। নাম ঠিকানা না জানলেও মনে করেন কি যে জানে অনেকেই। আচ্ছা, অনেকেই পুরাতন। যারা মোহাম্মদ মিতু উদ্দিন শেখ, আমার বাড়ি মোলাডুল ইউনিয়ন শরীকান্দি গ্রাম অনেক লোকে বলছে ভাই গরু তো কিনা বেচা বড় বিষয় না, আপনি কথাগুলো শুনলে ভালো লাগে। অনেক ভাই আমাকে ফোনে বলছে, এই জন্য পাঁচটা কি কি জাত আছে? হলস্টার ফ্রিজিয়ান আছে, আর হচ্ছে আপনার একটা গির নেপালি গির আছে, আর একটা শায়াল আছে। আচ্ছা, তো বাচ্চা সহ কয়টা আছে? বাচ্চা সহ কয়টা? সবই তিনটা বাচ্চা সহ, আর দুইটা আর হচ্ছে একটা প্রেগন্যান্ট, আর একটা বাচ্চা নাই। বাচ্চা ছাড়া দেখাবেন? হ্যাঁ। আচ্ছা, কেমন রেট হবে, সর্বনিম্ন কত? আমি এক আমার অনেক ইয়ে কিনা, ঈদের আগে এই গরুগুলো কিনছি, এখন আমি মনে করেন যে একে একে আপনি প্রশ্ন করবেন, আমি একে একে। আচ্ছা, তো চলেন দেখি কেমন কালেকশন করছেন। প্রত্যেকটি গাভী সঠিক যে জাতমান ইনশাআল্লাহ এটা জানানোর চেষ্টা করবেন। আশা করি আজ পর্যন্ত আপনি তো ভুল ধরতে পারেন নাই। আমি তো কথা বলি যা বলি আমার কথায় তো আপনি নিজেই বলেন যে মিঠু ভাই আপনার কথায় নুল লবণ নাই। আচ্ছা, তো চলেন আমাদের দেখান। আচ্ছা, যতটুকু ধরা যায় ততটুকু ধরে ধরে দেখাবো। অবশ্যই মিঠু ভাই, সর্বপ্রথমে সাদা কালো রঙের একটা গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ, এই গাভীটা কোন জাতের? এটা হলস্টার ফ্রিজিয়ান ভাই। এটা একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের। এর দাঁত কয়টা ভাই? এটা দাঁত দুই দাঁত। দুই দাঁত? জি। শিং দেখেও জোয়ান মনে হচ্ছে। এই প্রথম বাচ্চা দিয়েছে ভাই। প্রথম বাচ্চা? হ্যাঁ, প্রথম বাচ্চা দিয়েছে। এর কোলে কি বাচ্চা? এই যে মেয়ে বাচ্চা হয়েছে, বকনা বাচ্চা। সঙ্গে আছে হচ্ছে মেয়ে বাচ্চা, বকনা বাচ্চা। এই বাচ্চা বাচ্চাটা একটু এদিক টান দিয়ে নিয়ে আসেন, আমরা দর্শকদের দেখাই বাচ্চাটা গোয়া দেখান। বয়স কেমন? এই দেখেন মনে কাল পরশু দিন লাভে পড়ছে, আজ 9-10 দিন হয়েছে। 9 থেকে 10 দিনের মতো বাচ্চাটার বয়স হয়েছে। আচ্ছা, দুধ কি ক্লিয়ার হয়েছে, কনফার্ম হয়েছে? এখনো মনে করেন যে 2-3 দিন লাগবে, পানির একটু চাপ আছে এখনো, ওলানে পানির চাপটা আছে। আমি তো মিথ্যা কথা বলি না, আপনি ভালো জানেন ভাই, দেখেন আছে না এখনো? হ্যাঁ, একটু পানির চাপ দেখা যাচ্ছে। তো এখনো 2-3 দিন গেলে, 4-5 দিন গেলে পরে দুধটা ফুল ক্লিয়ার হবে। আচ্ছা, তো এখন এই 9-10 দিনের বাচ্চায় কত কেজি দুধ পাচ্ছেন ভাই? আমি এখন বর্তমানে 18 পাচ্ছি। এখন 18 লিটারের মতো দুধ পাচ্ছেন সকাল বিকাল? বিকাল দিয়ে। গ্যারান্টি দিবেন কত লিটার দুধের? এখন মনে করেন যে দুধ ক্লিয়ার হলে পরে 2-1 কেজি বাড়বে। আরো 2-1 লিটার? কত কেজি হলো তাহলে? 20 লিটার হবে। 20 লিটার পুরে দিবেন গ্যারান্টি? গরুটা খাওয়াই খাবো ভাই, আমি নিয়েছিলাম খুব একটা গরিব মানুষের কাছ থেকে। আচ্ছা, ইটের পরে সবাই তো বুঝছেন, ওই দেখেন জায়গায় জায়গায় ইয়ে হয়ে গেছে, ছুলে গেছে। আচ্ছা, মানে এমন ভ্যান চালাইতে গরিব মানুষ যে একটা কালপিট কেনার টাকাও তার নাই। আচ্ছা, নিয়ে আসছে আমি এখন। যত্ন দিলে তো শরীরের গ্যাপটা পূরণ হয়ে যাবে? হ্যাঁ, খালি খাই দিতে হবে একে। আচ্ছা, এবার কিছু দানাদার খাই দিতে হবে, কিছু কাঁচা ঘাস দিবে, এটা জোয়ান আবার হয়ে যাবে। আচ্ছা, তো এইটার দাম কত টাকা নেবেন ভাই? এটার দাম চাচ্ছি ভাই 2.5 লাখ টাকা। 2 নম্বর যে গাভী রয়েছে, চলেন সেই গাভীটা আস্তে আস্তে দর্শক ভাই বন্ধুদের দেখে। 2 নম্বর সিরিয়ালে একটা গাভী নিয়ে আসলেন, এই গাভীটা সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন। এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের। এর দাঁত কয়টা? এটা দুই দাঁত। এরও দেখে, শিং দেখে জোয়ান মনে হচ্ছে, দুইটা দাঁত? দুই দাঁত। আচ্ছা, কয় নম্বর বাচ্চা? এটা প্রথম বাচ্চা দিছে। প্রথম বাচ্চা দিছে? হ্যাঁ ভাই। বাচ্চা কই? বাচ্চাটা ভাই নষ্ট হয়ে গেছে ভাই। নষ্ট হয়ে গেছে? হ্যাঁ ভাই, হবার মনে করেন যে 6 দিন পরে মনে করেন যে বাচ্চাটা ঠান্ডা লাগছিল। তো বাচ্চা সেট করেন নাই? ব্যাপারটা তো এই কাজই করে না, ওই ব্যবসা আমি করি না ভাই, আমার খালি গরু।
আচ্ছা এখন দুধ হচ্ছে মনে করেন যে দুই বেলা আমি 16 লিটার দুধ পাচ্ছি কেউ যদি অবস্থা লাই লিবে না লাই না লিবে আচ্ছা কিন্তু আরেকজনের মার বুক খালি করে আবার একসাথে দেব এটা তো হবে না ভাই লিবে না তো ভাই আচ্ছা মানবে না না এটা তো প্রথম বাচ্চা এ তো কোনো গরুর বাচ্চাও লিবে না আচ্ছা 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 হাত পালায় না আমি দুয়াচ্ছি হাত পানানো তো দহন করা যায় না দুয়াচ্ছি ছাতটাত লাগে আরে ভাই এটাই যদি আপনি মনে করেন যে একটা বাচ্চা ছেলে বসে এখানে উলানের ভিতরে মুখ দা আচ্ছা দিবে ঠিক আছে কিচ্ছু বলবে না এই দেখেন একেবারে শান্ত আছে দেখছেন একদম স্বাধীন গরু একদম শান্ত শিষ্ট ভাই শান্ত শিষ্ট আর চামচো চাকে দেখছেন এই দেখেন বকন গরু ভাই আচ্ছা চামচো চব সফট আছে এই দেখেন আচ্ছা দেখছেন কি বলা বলে এই দেখেন আচ্ছা এখন আর তালের পেট খালি যাবে কতদিন ভাই এটা এখন মনে করুন যে আপনি আর দুই মাসের মধ্যে মানে হিট চলে আসবে এখনো দুই মাস সময় লাগবে এখন হিট আসলে পরে মনে করেন যে একভাবে দুধ দিবে 8.5 মাস 9 মাস আচ্ছা তো 16 লিটার দুধেরই গ্যারান্টি দিবেন আমি পাচ্ছি ভাই 16 লিটার দুধ এটা তাহলে এটার দাম কত যেন চাইলেন ভাই 180000 180000 টাকা দরদাম করার সুযোগ দিবেন আলোচনার মাধ্যমে বিক্রি করব ভাই হালকা কিছু এটাও দরদাম করে দর্শকরা নিতে পারবে এবং যাদের একটা খালি বকন বাচ্চা দেওয়ার আগে যদি একটা খালি বকন কিনা যায় 1,20,000 টাকা কিনা লাগে এটা পার্সেন্টের গরু ভাই বাচ্চা থাকলে কেমন দাম হতো বাচ্চা থাকলে 250 দাম ভাই গরুটা 2 লক্ষ গরু ভাই দুইটা দাঁত 2,50,000 চাইতেন হ্যাঁ আচ্ছা এর আগেরটাও তো এরকমই চাইছেন এবং সেম বডির গাভী একই বডির গাভী ভাই তিন নম্বর সিরিয়ালে একটা গাভী নিয়ে আসলেন লালচে রঙের এটা কোন জাতের এটা মনে করেন যে জার্সির সাথে শাহিয়াল ক্রস আছে জার্সি শাহিয়াল ক্রস হ্যাঁ জার্সি আছে ধরেন যে 75% আচ্ছা আর 25% আছে মনে করেন যে শাহিয়াল আচ্ছা তো এইটাও তো দেখে জোয়ান মনে হচ্ছে এটা দাঁত দাঁত ভাই দুই দাঁত প্রথম বাচ্চা দিছে এটারও দুই দাঁত বয়স প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দিছে এর কোলে কি বাচ্চা সার বাচ্চা এই দেখেন সার বাচ্চা বাচ্চা সুটপুট গুলো এখনি কি দেখেন বাচ্চা ঘুরাই দেন ভাই শাহিয়াল বাচ্চা মনে হচ্ছে শাহিয়াল বাচ্চা দেন দেখছেন আচ্ছা পার্সেন্ট লাভি টাবি কত সুন্দর সার বাচ্চা সার বাচ্চা বয়স কেমন এই আজকে 13 দিন 13 দিন ফুল দুধের কি কনফার্ম হইছে এই দুধ আমি মনে করেন যে 12 13 পাচ্ছি ভাই 12 থেকে 13 লিটার হ্যাঁ ভাই বেশি কথা কব না ভাই কি জন্য দুধ আমি যদি বলি এটা 16 লিটার কিন্তু দুয়াই দিতে হবে অবশ্যই কারণ আমার ব্যবসা কোনো কমপ্লেন নেই আমি 1 কেজি কম বলবো আমার সমস্যা কি আপনার বাসায় 1 কেজি বেশি হোক আচ্ছা 12 থেকে 13 এখানে এসে দর্শকরা গ্যারান্টি সহকারে দয়ন নয় একদম উলান সিটি হয়ে যায় আচ্ছা আর পবিত্র জিনিস নিয়ে আসলে এসব ঝুট বাট কথা না বলাই ভালো আমি কোনো ঝুট বাট কথা বলি না ভাই আমার প্রতিবেদন দেখে অনেক লোক বলে যে আজকে প্রতিবেদন দেব না এমন এমন লোক এদের পর থেকে বলেছে যে ভাই গরু কিনা বেচা বড় বিষয় না আপনি কথাগুলো আমার শুনলে আমাদের অনেক জ্ঞান বাড়ে অভিজ্ঞতা বাড়ে আমরা ফার্ম করব আপনাদের পরামর্শ নিয়ে আপনি একটা ছোট করে প্রতিবেদন দেন এর জন্য ভাই আমি 5টা গরু দিয়ে প্রতিবেদন দিলাম আচ্ছা আর প্রতিবেদন না দিলে অনেকে বলবে যে মিঠু ভাই মনে হয় ব্যবসা বাদ দিছে আচ্ছা তো এর জন্য ব্যবসাটা রানিং আছে এটা দেখানোর জন্য প্রতিবেদন দিচ্ছেন এর জন্য প্রতিবেদন দিচ্ছি আচ্ছা তো এইটার দুধ দিলেন 12 থেকে 13 লিটার ভাই যেটা পাচ্ছি এটাই আমি বলতেছি আপনাকে এর রেটটা কেমন নেবেন এটা আমি দাম চাওয়া ভাই আমার 185000 টাকা 185000 দরদামের এটাতেও সুযোগ আছে আলোচনার মাধ্যমে বিক্রি করব এটাও সাইড করে দেন 4 নম্বরটা দেখি দেখেন 4 নম্বর সিরিয়ালে একটা গাভী নিয়ে আসলেন মাঝারি আকারের গাভী এটাও লালচে স্টেপের এটা কোন জাতের এটা মিনি জার্সি ভাই এটা মিনি জার্সি জি দাঁত কয়টা দুই দাঁত মাত্র দুইটা দাঁত বকন গরু দেখতেছেন না আপনি বকন গরু আচ্ছা সবগুলোই তো আজকে জোয়ান গাভী প্রথম বিয়ে জোয়ানই পাইছি ভাই আচ্ছা দাঁত হচ্ছে দুইটা দুই দাঁত সঙ্গে বাচ্চা আছে এই যে বাচ্চা হইছে বকনা বাচ্চা সঙ্গে আছে মেয়ে বাচ্চা এটা তো জার্সি ব্রিডেরই হইছে একদম অরিজিনাল জার্সি ভাই আচ্ছা বাচ্চা কি দেখছেন বেলজিয়াম বাচ্চা খুব সুন্দর বাচ্চা বয়স কেমন বাচ্চার বয়স 18 দিন আছে 18 দিন ফুল জি এটা তো তাহলে দুধ একদম জিনিউইন চলে আসছে একদম ক্লিয়ার হয়ে গেছে কেউ আসলে এই অবস্থা আপনি দহন করে দিতে পারবেন এই অবস্থা কোন অনেক কোন জায়গা যাওয়া লাগবে না খালি বসে থাকবে চেয়ার পাইতে আমি বাম সাইডে দুয়াই দেখাই দেব বিতে কত দুধ মাকড়া উলান না প্রথম বকনা কত লিটার দুধ আছে এটা আমি দুই বেলা পাচ্ছি আপনাদের 11:30 দুই বেলা 11 থেকে 11:30 হ্যাঁ ভাই আচ্ছা গ্যারান্টি কত লিটার দুধ দিবেন আমি ওই লিখ ভাই 10 লিটার গ্যারান্টি দেবো আমি 10 লিটার দুধের গ্যারান্টি দিবেন এটার রেট কেমন পড়বে এটার দাম চাচ্ছি ভাই 165000 এটার দাম চাচ্ছেন 165000 টাকা বাচ্চাটা দিক টাকা দেখেন না ভবিষ্যতে বাচ্চারা কি গাভী হবে আপনি একটা গাভী আছে আর একটা ভবিষ্যতের গাভী আছে দেখেন দুইটাই বকন 1 লক্ষ বাচ্চারা রং কি আল্লাহ দিয়েছে দেখেন বিস্কুট কালার এটা টকটকি পাকা রং আচ্ছা এটা হচ্ছে 165000 হ্যাঁ 165000 বাচ্চা সহ দরদাম করে দর্শকরা কিনতে পারবে আমি বিক্রি করব এটা সাইড করেন শেষের গাভীটা দর্শক ভাই বন্ধু দেখে সব শেষ 5 নম্বর সিরিয়ালে একটা গাভী গরু নিয়ে আসলেন লাল রঙের শিংগুলো বেশ বড় বড় মোটা মোটা এরা হচ্ছে নেপালি গির নেপালি গির শুধু কি শিংই নেপালি গির বুঝবো কি কি আছে অল সরলি তো নেপালি গির কোন ওই আমাদের ওই সব গরুর সাথে মেলে নাকি জার্সির সাথে শালের সাথে মেলে এটা কম বলে না মাথায় না নেজে না প্যানিসে না আচ্ছা এটা হচ্ছে নেপালি গির জাতের একটা গাভী গরু জি বকনার থেকে গাভী হচ্ছে নাকি অলরেডি গাভী না প্রেগন্যান্ট হচ্ছে প্রেগন্যান্ট জি দাঁত কয়টা চার দাঁত হ্যাঁ প্রথম না দ্বিতীয় প্রথম বাচ্চা দিবে এটা আচ্ছা ফার্স্ট বাচ্চা দিবে হ্যাঁ আচ্ছা প্রেগন্যান্ট কত মাসের 8 মাস চলতেছে ভাই 8 মাস এই দেখেন ঝুল দিছে না গাই দেখেন আচ্ছা আরে তোলা হবে কি জানেন এই তোলা হবে কি চারটা বান কি দেখেন তো সবই কলা সময় আছে কেমন ভাই এই দেখেন এই এত যে আরাম এই দেখেন এই জায়গাটা হবে কি দেখছেন
জায়গাটা বস্তা হবে না বস্তা আচ্ছা এখনো রস দেয় নাই না এখনো রস দেয় না রস আসছে দেখছেন আচ্ছা আর কি স্বাদিন বাচ্চা কি প্রথমেই দিবে হ্যাঁ প্রথমেই দিবে আচ্ছা এটার রেট কত নেবেন এটার দাম চাওয়া ভাই 220000 এটার দাম চাওয়া হচ্ছে 220000 টাকা আর এই গরুগুলো প্রথম বাচ্চাতে মনে করেন যে 18 20 লিটার দুধ হয় আচ্ছা বুঝছেন আর এই সামসুসা কি ভাই দেখেন লবাট আচ্ছা দেখছেন লবাট দেখেন আপনি হাত দিয়ে দেখেন দাম 220 220 এই গরুগুলোর কি দাম এরকম বেশি গির নেপালি গির তো পাওয়া যায় না ভাই এটা হাজার এক টাকা বীজ উদ্বোধন করার জন্য লোক লয় জাত উন্নয়নের জন্য কারণ এর পেটের থেকে যদি একটা সার হয় তাহলে মনে হয় দুই বছর যদি ঠেক দেয় ঠিক মতো লালন পালন করেন তাহলে মনে করেন যে 6-7 লাখ টাকা দাম আচ্ছা এত দাম হবে হ্যাঁ এগুলা আচ্ছা তো কষ্ট করে তো এই 5টা গাভী আজকে দেখানোর মতো দর্শকদের ছিল গরু তো আছে ভাই আরো কালকে আবার নতুন গরু ঢুকবে আচ্ছা ঠিক আছে এখন আপনি ভাগে পড়ে গেল আপনি কামে দিয়ে আর প্রতিবেদন দিয়ে দিলেন হ্যাঁ দিলাম তো মিঠু ভাই আপনার ফোন নম্বরটা আপনার সঙ্গে তো দেখা হয় না আচ্ছা ফোন নম্বরটা দর্শকদের জানাবেন ফোন নম্বর আমার 01786968821 এটা তিন হোয়াটসঅ্যাপ আছে দুটাই আছে আচ্ছা তো পরিশেষে প্রবাসী ভাইদের নিয়ে দর্শক ভাইদের নিয়ে কিছু বলতে চান কি বলবো ভাই আমি তো বলেই থাকি ভাই আমি বললে অনেক অনেক কাস্টমার বলে যে ভাই আমরা খুশি কথাগুলো শুনে অনেক খামারওয়ালার আমাকে ফোন দিয়ে বলে মিঠু ভাই এ কেমন কথা বলেন আপনি যে যা করি খাই খাক যে মাঠ ভরা পাখি পড়বে যার যার হার শেষে করবে তা আপনি এইগুলা বলেন কে এত দোষ ভাই করেন কে ফারামালারে আচ্ছা আচ্ছা কিন্তু ভাই আমি বলি যে অরিজিনাল যেটা সেটাই আমি তো এখনো বলতে যারা গাভীরা কিনবেন খামার থেকে গাভী বের করবেন আপনি স্পেশাল এসি আলা খামার থাক ওই দেখার বিষয় না টাকা দিয়ে কিনবেন কিন্তু ভাই আমি কথা যা বলি আপনি খেয়াল করবেন খামার থেকে বাই করবেন খামার থেকে বাই করে বাচ্চা কোনটা খামারওয়ালাকে বলবেন এটা বাচ্চারা পাঁচ পাঁচ ছাই দিবেন যদি ওর অরিজিনাল বাচ্চা হয় ওর পাঁচ পাঁচে চলে যাবে একদিক কোনো দিক যাবে না ডানে বাইরে আর যদি ডুপ্লিকেট বাচ্চা হয় ডানে বাইরে কায়ত হয়ে চলে যাবে গরু লাত্তি মারবে এগুলো দেখে শুনে নিলে আবার বান চারটা দেখবেন যে কিলার আছে কিনা আপনি টাকা দিয়ে কিনবেন ভাই গাভী গরুগুলো কিনলে বান চারটা দেখতে হবে অবশ্যই আপনি আসতে না পারেন সদর জমিনে আপনি ভিডিও কলে দেখেন কিন্তু বান চারটা কিলার দেখতে হবে যদি দুধ সমান আছে কিনা এটা কোন নষ্ট আছে কিনা সবকিছু দেখে শুনে এরপরে নিতে হবে এগুলো আর কেউ এই সব ধরনের সুযোগ সুবিধা আপনার এখানে আছে ভাই আপনি লগর টাকা দিয়ে বাজার করবেন পাঁচ দোকান থেকে এক দোকান থেকে সদাই নেবেন আমি মিঠু এত মিষ্টি মিষ্টি কথা বলি আমার থেকে নেবেন এমন কোনো কথা না আপনি যাচাই বাছাই করেন শরীর স্বাস্থ্য দেখলে কিছু সবকিছু বোঝা যায় না ভাই আমার গরু আছে টাকা আছে আমার শরীর নাই আমি তো মানুষ আমি তো দেহ অনেক অনেক লোক বলে ভাই মিঠু ভাই খালি আপনি শার্ট গায়ে দেন লুঙ্গি পরি অ্যাড দেন একটু ভালো প্যান্ট ট্যান্ট পুত পারেন আমি তো প্যান্ট শার্ট বেচবো না দেহ বেচবো না আমি তো গাভী বিক্রি করবো আমি খালি গায়ে দিলে তারও ভালো প্রোডাক্ট কথা বলবে এটা হচ্ছে আপনার কথা না কথা খারাপ বললাম আমি না ঠিক আছে তো মিঠু ভাই এই ছিল মোট বলা ছিল কথা আর একটা কথা বলবো প্রবাসী ভাইদেরকে ভাই যারাই যেখানে বাইনা দিবেন আইডেন্টি ফটো কপি নিয়ে নেবেন এখন অনেকেই আমাদেরকে ফোন করে বলে মিঠু ভাই অমুক খরামে 5000 বাইনা দিছে ফোনও ধরে না গরুও দেয় না তাদের কিন্তু গরু নাই খামার নাই আর আপনি দেখেন আমার খামার গরু সবই আছে এই যে আমার থেকে দুই এক ভাই দুইটা গরু নিয়েছে আপনার থেকে সমস্ত ডিটেলসটা নিয়ে নিয়েছে ফোন দিছিল আমাকে এক ভাই দিয়েছে আমার যদি খারাপ আসতো তাহলে আপনি ওই লোকে বলতেন যে মিঠু ভাই কাছ থেকে গরু নিয়ে যাবে না আচ্ছা আমি আপনি তোমার রক্ত আমাকে গরু দেখাইছে হ্যাঁ আমি শুধু পারসন দেখে বলি না আমাকে গরু দেখাইছে আমি বলছি গরু দুইটা ঠিক আছে হ্যাঁ ভালো যে দাম বলছিলেন ঠিক আছে এতদিন যে আমার প্রতিবেদন প্রতি সপ্তাহে করে ঈদের পরে আবার যে আজকে থেকে শুরু করলাম আবার মানে প্রতি সপ্তাহে ইনশাআল্লাহ হবে আচ্ছা কোন রিপোর্ট দিছে আপনাকে কেউ যে মিঠু ভাইতে গরু নিছে আমাকে এরকম ঠকা না আমাকে দেয় নাই তবে যারা নিছে আসলে এটা তারাই ভালো জানে এটাই আচ্ছা যদি দিতাও আমি দিতাম তাহলে আপনাকে বলতো কিন্তু আচ্ছা তো মিঠু ভাই অসংখ্য ধন্যবাদ এই নতুন কালেকশনের 5টা গাভী দেখানোর জন্য আমি বেশি আজকে কিছু কথা বলবো না নতুন আসছে একটা কথাই কি জানেন যার যার বুস দাড়ি কাটি রাখে মুস আচ্ছা আচ্ছা ঠিক আছে যারে দেখিনি দুই নয় নয় তারে বুঝিবো কেমন আপনি সরজমিনে আসবেন গাভী কিনলে ভাই অনুরোধ প্রবাসী হন আর বাঙালি আমাদের বাংলা যে কোনো লোক আমি হাত জোর করে বলতে যারা গাভী কিনবেন আপনারা সরজমিনে খামারে আসবেন খামারে এসে দুধ সকাল বিকাল দেখে নেবেন আচ্ছা তাহলে আর কোনো ঠকার সম্ভাবনা নাই তো অসংখ্য ধন্যবাদ ভাই নতুন কালেকশনে 5টা গাভী দেখানোর জন্য বেশি বললাম না ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম